হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে 30 মার্চ বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্নের তরফে প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে ওইদিন রাজ্যে সরকারি ছুটি থাকবে। 29 মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগরের কামনা সাগরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে বারুণী ধর্মমেলা শুরু। মঙ্গলবার সেই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর ২৪ পরগনার ঠাকুর বাড়িতে মতুয়াদের উৎসব নিয়ে মাতামাতি শুরুও হয়ে গিয়েছে। গত 2 বছর করোনার কারণে বন্ধ ছিল এই উৎসব, কিন্তু এবছর করোনার প্রকোপ কমতেই নব উদ্যমে মেলার আয়োজনে নেমে পড়েছেন ভক্তরা। For the saint-hearted, yes, D. এবার বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে রাজ্যে ছুটি আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু ছুটির দিন হিসেবে স্থির করা হয়েছিল 10 এপ্রিল। এবার বদলে 30 মার্চ বুধবার করা হলো। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গলবার দিল্লি থেকে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানান আপডেটের সঙ্গে আমি সৌমী রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনো যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।